بإسلامي وإيماني أضاء الكون وزمن بإسلامي ওই কৃষ্ণের চরিত্র খারাপ, স্ত্রী তাকে লুচ্ছামি ঠিক করার জন্য ঠোকর মারিয়া কপাল কেটে রক্ত ঝরাইলো, যার কারণে তারির রক্ত সে মাথায় করিয়া বহন করে। তোমরা মা বোনেরা মাথায় যে ওই সিঁদুর নেও, তোমার স্বামীর কি চরিত্র খারাপ, তোমার স্বামী কি লুচ্ছা, তোমরা প্রমাণ করো যে আমার স্বামী লুচ্ছা, এটা তো ভালো কাম না। এ কথার দ্বারা আমি বলতে চাই, ও মুসলমান মা বোনেরা, তোমরা কোন ইতিহাস পড়লে যে তোমাদের কপালে নানান রকমের টিপ, আর যুবকেরা মনে করে এইটাই ঠিক, ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শিস, পায়ে পরে হাই হিল, পরে খালি কিলকিল, তা না 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 না, আমার কোন জায়গা কি লাগাছে তোমরা দেখলে না, খ্যাত ভালো, যদি ফসল ভালো হয় মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা না। জোরে কোন কথা ঠিক কিনা, আমি মনে আপনাদের বিরক্ত করতেছি, রাগ করতেছেন মনে কয় বন্ধুগণ আমার, বাহার আমার, এবার খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদের কাছে আধুনিকতা নিয়া, নতুনত্ব নিয়া আপনাদের কাছে কথাগুলি বোঝাতে চাই, বলতে চাই, যাতে করে আপনাদের বুঝের আর অসুবিধা না হয়। সোনার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তার ব্রত ছিল মূর্তি ভাঙা, আর আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি। আল্লামা ইকবাল বলেন, বুতু শিকম উঠু গায় বাকি জুরা হে বুতু গার হ্যায়, হা ইব্রাহিম পে দর আর পে সর আজর হ্যায়। আমরা জাতির পিতা হিসাবে যে ইব্রাহিম খলিলুল্লাহকে মানি, উনি মূর্তি ঘরে যায়া মূর্তি ভাঙছিল, আর সেই ঘর পরিষ্কার করে নামাজখানায় পরিণত করে দিয়েছিল। আমাদের ঘরের মধ্যে ছবি, কাপড়ের মধ্যে ছবি, গেঞ্জির মধ্যে ছবি, আংটির মধ্যে ছবি, নকেটের মধ্যে ছবি, বউর মধ্যে ছবি, মানব জমিনে ছবি, ছবি আর ছবি। বাইরে আমার বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করুন, একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আজর কুমার তার আব্বার নাম বলছিল, আব্বা আমারে কে বানাইছে, হ্যাঁ তোমারে কে বানাইছে, মানে তো সাংঘাতিক কথা, ছোট্ট মানুষ। এবার কায়দা করে বলছি, কয়েকটা মূর্তি আনে, লাত মানো তো যাহ বল, লক্ষ্মী দুর্গা সরস্বতী, এগুলো বাজারে বিক্রি করো, একটু অভিজ্ঞতা হোক, তারপরে তোমাকে কে বানাইছে দেখাবো। এবার আজর কুমার বলতেছে, ও বেটা ইব্রাহিম, এই যে কালো মূর্তি দেখতেছো জিভা বের করে আছে, একে যদি কেউ কেনে দশ দিক তার উন্নতি হবে। এই যে মূর্তিটা দেখতেছ, এই মূর্তি কিনে যদি কেউ পূজা করে সকাল সন্ধ্যায়, তাহলে তার জীবনে খালি ভালোবাসা হবে। এই যে মূর্তিটা দেখতেছ, এটা যদি কিনে কেউ ঘরে রাখে, কোনোদিন তার খাদ্যের অভাব হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো এক একটা খোদার এক একটা ক্ষমতা, মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে, পিছন ফিরে তাকায় দেখে আব্বারে আর দেখা যায় না, অমনি ঝাঁকাটা নামাইছে, নামায়া সব মূর্তির পায়ে রশি লাগায়া, রশির মাথাটা মাজার সাথে বাঁধছে, এবার রওনা দিছে, এক একটা মূর্তি এক একটা গাড়ির উপরে পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ঘুরিয়া বলে, তোমার ক্ষমতা বেশি, তাই বলে কি আর এক খোদারে মারবা, তোমরা নিজেরাই যদি মারামারি করো, তাহলে তোমাদের কোনো দিনও মানুষ কিনা ঘরে রাখবে না। ক্ষমতার দাপটে যদি তোমরা মারামারি করো, রাস্তা অবরোধ করো, এই করো সেই করো, তোমাদেরকে কেউ কিনা ঘরে রাখিবে না। আপনারা না বলছেন, আমি বলি রে, কায়দা করে বলাইছি। বাইরে আমার বন্ধুগণ আমার, কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা কি বক্তব্য রাখছে, তোমরা নিজেরা নিজেরা মারামারি করো না, তোমাদের ক্ষমতা নিয়ে তোমরা থাকো, আর বাইরে যদি মারামারি করো
তারে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ কোন। এবার রেপ রাইড করে রওনা দিছে, দশ বারোটা মূর্তি যায় আর একটা মূর্তির ঘরের উপরে চাপিয়ে বসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ দুঃখ করে কয়, ঐক্যজোট করলে একজনকে একবারে মারিয়েই ফালাইলা। এই বলে আর পায়ের থেকে রশিগুলি খোলে, খুলে এবার ঘর ধরে পানির মধ্যে সুবাই নাস্তি গঙ্গা সমতীর্থ কালি কুল সমেশনাম পাপম চপুনতীত ওম শান্তি। তাকা দেখে পেট ফাটা, আর একটার হাত নাই, কেউ অন্ধ, আর একটা দেড়বে দাড়ি। এবার মাথায় করে নিয়ে গেছে বাজারে তাড়াতাড়ি, লোকের ভিড় জমে গেছে, ডাক দিয়ে বলে কি ব্যাপার? কই এই খোদা লাত্তি দিয়ে ও খোদার পেট ফাটাবে, আমি বড়। ও যা ঘুষি মেরে চোখ কাদা দেয়, ও কে আমি বড়, আমি একে একা ঠেকাতে পারি না বাইরে। কি মারা ক্ষমতার দাপটে আমাদের অবস্থা তাই না? এই মেয়ে কথা বল না কে তাই কিনা? বন্ধুগণ আমার, বাজারে আর বিক্রি হয় নাই, বাজারে এটা কেনা বেচা হয় নাই, বাড়িতে নিয়ে আসছে আব্বার কাছে। এবার বাপের কাছে সাকা নামায় কান্দে, আব্বা আব্বা রে, ওরা ওরা মারামারি করে, ওকে আমার ক্ষমতা বেশি, এ আবার ফাঁস করে লাগতে পারে, তোর ক্ষমতা জোগাবো। এই যে কিলাকিলি ঘুরাঘুরি করে মারামারি করে, দেখেন ওরা কি অবস্থাটা বানাইছে। আব্বা পায়ে ধরে বলি, আমি ইব্রাহিম, আমার দ্বারা মূর্তির ব্যবসা হবে না, আমি এই পুতুল বানায় বাজারে বিক্রি করতে পারবো না, আমার বানাইছে সেই কথা আজকে বলো। স্টেট কাট কথা আসো, তোমারে বানাইছে নমরুদ, যায় দেখে নমরুদ বোরকা পরে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। ইব্রাহিম যায় বলে, খোদা সাহেব বোরকা খোল, আমি তোকে দেখবো। জোরে কন সুবহানাল্লাহ। নারী স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কাঁদে কাঁদে মরি। স্ত্রী উলাটি খাতুন, মেয়ে চন্দাটি বেগম, সেলেস্টেন গানালি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে দোযখের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে দোযখের আগুন থেকে বাঁচাও। আওলাদুকুম ফিতনাতুন, বেটাবেটি হলো পরীক্ষার বস্তু। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুত্তালিকুম বিনাহরেন, আমি তোমাদের পানি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। গাছ ভালো পানিতে ডুবে যায়, কড়াই বানালে বাসে, এমন একটা আমল আপনারা করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ দোযখে দিলেও একটা পশম পুড়বে না, আগুন নিভা যাবে, বলবে আল্লাহ এই তোমার বান্দাকে দোযখে দিয়েছো, তাড়াতাড়ি বের করো, নইলে আমি নিভে গেলে আর কোনোদিন জ্বলতে পারবো না। সেই আমলটা কোন আমল আজকে আমি আপনাদের কাছে খোলাখুলি সরাসরি আলোচনা করে দিয়ে যাব। এক খণ্ড কাগজের মধ্যে যদি আপনি একটা দোয়া লেখেন, সূরাতুল বাকারার মধ্যে আছে, আমি আজকে বলে দেব, আর সেই দোয়াটা লেখা যদি ঘুমন্ত স্ত্রীর বুকের উপরে এভাবে রেখে দেন, তার মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, ফুবাতো ভাই, কত কি কলেজে আর নলেজে বিশ্ববিদ্যালয় সব পটাপট বলে দিবে। কোরআনের আর একটা নাম হলো কম্পিউটার, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের ব্যাপারে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এমন একটা সূরা কোরআনে কারিমের মধ্যে আছে, যদি কোনো মা এবং বোন 40 দিন ওই সূরাটা আমল করে, তার স্বামী জিন্দেগিতে অন্য কোনো নারী চয়েস করতে পারবে না, অন্যায় কাজে গেলে তার সমস্ত শরীর এবং হাত পাও কাঁপতে থাকবে, আত্মা শুকিয়ে আসবে। আর এই যে সূরাটা নারীরা আমল করবে, ওই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। ঈশার নামাজের পরে যদি কোনো নারী এই সূরা আল ইমরান পড়ে, স্বামী বাড়িতে আসার পরে যদি তার ডান উপরে স্ত্রী মাথা রেখে একটু খালি আরাম করতে যায়, পটাপট ওই তার উরু কেঁপে কেঁপে বলে দিবে, আপনার ওই মেশিনের মতো, কম্পিউটারের মতো, স্বামী কত জায়গায় কতবার অন্যায় করেছে সব কিছু তার স্ত্রী কানে শুনতে পাবে। সুবহানাল্লাহ কর। কে আমার রস ভালো লাগতেছে না আপনাদের কাছে? সবাই শুনবেন তো? কারা কারো শুনবেন না হাত তোলেন। ওই যে মানে একটা ছেলে পায়খানা করে মাকে বলছে, মা রে সোসপ পাপুজ হই, জোরে কোন ঠিক কিনা? বাইরে আমার
বন্ধুগণ আমার, অন্যায়কে ন্যায় করার পক্ষে আমি আজকে আপনাদের কাছে যে দিক নির্দেশনাগুলি দিচ্ছি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, উপকার হবে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ নামে খোদা সাহেবকে দেখতে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম খোদা না গাধা তা প্রমাণ করিয়া তারপরে আইছে, তখনও কিন্তু সে নবুয়তি পায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরা আমার, আমাদের দেশে মিষ্টির দোকানে যাবেন দেখবেন রসগোল্লা, চমচম, সন্দেশ, তারপরে আপনার কাটারি ভোগ, তারপরে আপনার সব ভোগ, বড় বড় চোখ করছে মানে আমি খেয়ে দেবো, ওয়াজ করতেছি এটা খাবার দেওয়া না, এগুলার পড়াইগুলি আগলা, মুসা পরে, মাসি পরে, ঠেকাবার কোনো পথ নাই, আছে নাকি? আছে। আলকাত্রা কিনতে যান, টিন গুলি জ্বালাই করা ছাতাও পরে না, মশা মাছু পরে না, টিনের মুখটা, আলকাত্রার টিনের মুখটা জ্বালাই করা, তাই না ভাই? আমাদের দেশে দাদি নানি বুড়ি হয়ে গেছে আলকাত্রা, এগুলা বোরকা পরে চাপ দিয়া রাখছি, নাতিন গুলি রসগোল্লা, সে গুলাকে আমরা আগলা করিয়া রেখে দিয়েছি। ডুবলো হাদিস পাক করার আজ কানে ঘুমাও মুসলমান, বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি, পুরুষ হয়ে গেছে নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান, আজ কানে ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক করান, আজ কানে ঘুমাও মুসলমান, জোরে কণ্ঠে। বাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখছে বোরকা পরা একজন মানুষ, তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদকে দেখতে আলকাত্রার মতো কালো নিজেকে ভালো লাগে না, সেই জন্য সে বোরকা পরিয়া চলে। আমাদের দেশের মেয়েরা যদি হয় হাই ফাই, থাকি থাকি যাই যাই, প্যাট পিঠে কাপড় নাই, যেগুলা উলাই কাহুমল আলকাত্রা, ওইগুলি খালি চোখ বাইর করে চলে, ঠিক কিনা কন? চেহারা একটু ভালো দিশেই পায় না, আমি কি করব? তবে উল্লাপাড়া থানাটা ভালো আছে, বাইরে আমার, বন্ধুগণ আমার, খেয়াল করুন ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল নমরুদকে দেখে, বলেছিল আই নো লাইক গেট আউট, আমি তোমারে পছন্দ করলাম না, নিজে সুন্দর না, তুমি কি করে এই পৃথিবীটাকে সুন্দর করেছো, সম্ভব না। কবিতাই বলেছেন তুমি কত সুন্দর কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে ফুল ফুটে কত সুন্দর আমার আল্লাহ বোঝায় দুনিয়ার মানুষে, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর সুন্দর সুন্দর নেয়ামত গুলি দেখে একবারও কি তোমার মনে হয় না সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহরবানি, আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন ঘরে থেকেই মুয়াজ্জিনের আজান শুনতে পাই, আর আমরা পাগল হয়েছি আইয়ুব বাচ্চু তাই ব্যান সঙ্গীতের পাগল আমরা, এই বেড়া কিছুই তো বুঝলাম না, এই তো জঙ্গলের জানোয়ারের ব্যবহার, জোরে কন, কথাগুলি ঠিক কিনা? আজকে আমরা মমতাজ বেগমের পাগল, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, হায়রে অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই, আমি বলছি সামনে পাইলে সোপা যাইতা লাথি মারিবার চাই, আসসালামু কাবলাল কালাম হাদিস পড়া পাই, আসসালামু কাবলাল কালাম।
সালাম নিয়ে ঠাট্টা করার বাংলাদেশ নয় ভাই, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ আর শেখ ফরিদের বাংলাদেশ আর তিতুমীরের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ আর শাহমদ্দমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর এখন দেখতেছি হিসাব করে শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ, বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহেব শরীফ বান্দা রাখছি, মনে আছে? তারপরে বলছি মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা অথর্ববেদ যদুর্বেদ সামবেদ, তারপরে আমি বলছি ওই কৃষ্ণের কথা, তারপরে বলছি আপনার ওই সিন্দুরের কথা, মুসলমান মেয়েরা কেন কপাল রঙায়? আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি, শুনবেন না আলোচনাটা? আসলে দরকার স্থান কোন লক্ষ্য করে কথা বলতে হয়। ওই যে মুরব্বীরা বলছে পাত্র বুঝিয়া কন্যা দা, কেছে বাদ দেব? হুট করে ওঠো আর যাও না, আমার কথা হলো সিরি শব্দ তুলে দিয়ে যদি মোহাম্মদ লাগাতে পারে, অন্যায় গানগুলি পরিবর্তন করিয়া আল্লাহ রসুলের পক্ষে বলতে হবে, আমার চাকরি, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার ব্যবসা করা, আমার রাজনীতি করা, আমার ইলেকশন ক্যানভাস ভোটাভুটি চাষবাস সব কিছু যেন আল্লাহর নামে হয়। অতএব সেই জন্যই আমার আজকের এই সাজানো ওয়াজ। আরে নতুন নতুন হইছে হাজি, বাজতে বউকে করছে রাজি, এই কথা কবিতাতে পাই। সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি করে মারতে হবে মৌলানাদের ক্ষমতায় দিতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালালে ব্যস্ত হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদকে খোদা বলে মানে না, চন্দ্র সূর্যকে খোদা বলে সাব্যস্ত করে। এক পর্যায়ে যখন দেখলো তারাও ডুবে গেছে, লম্বা কথা ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলতেছি, জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি পেয়ে গেছি আমার রবকে, আমার পেয়ে গেছি আমার সৃষ্টিকর্তাকে, আমার বিধানদাতাকে, যিনি আসমান জমিন সব কিছুর নিয়ন্ত্রণ করতেছে সৃষ্টিকর্তা। আমি তার দিকে আমার মুখমণ্ডলকে রুজু করে দিলাম, চন্দ্র সূর্যকে খোদা বলে মানছি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি নাই আল্লাহ, আমি শিরকি নয়। জোরে কোন? সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন গানে বলি, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে, তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে দেখি লেখায় আছে। কোন দোকানে যদি কিছু কিনতে যান, স্যাম্পল থাকে দোকানে, গোডাউনে থাকে মাল, তার স্যাম্পলই যদি ল্যাংটা হয়, গোডাউনে যাওয়ার চিন্তা করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরে আমার, আমি কিন্তু পীর মুরিদি করি, আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যেগুলা নষ্টামি, যেগুলা ভণ্ডামি, যেগুলা হাদিস কোরআনে টেকে না, তার বিরুদ্ধে কথা না বললে তো মানুষ আসল পীরগিরি আপনার ওই বাতিল হয়ে যায়। হক্কানি পীরদের কথা জাগ্রত করতে হলে এগুলা বলতে হবে। আপনি কোন গানে নারী পুরুষ একসাথে বলেন, বাইরের বাতি দাউনি পায়া ভিতরের বাতি জ্বেলে দে, তার মানে শয়তানি করার তুমি জায়গা পাও না। গাজা লাগা কলকি ধরে টানে বাবা রে, হুকুম দে রে হুকুম দে টান মারি, তখন ওই মুরিদেরা আপনার গান গায় বাবার মতো ইচ্ছা করে, গাজায় দেব টান বাবা রে, ও বাবা দে বাবা, হু আল্লাহ হু, তারপরে কাপড় খুলে দেয় গু।
খাইছে গাঁজা পাইছে সাজা, ধর্মেতে নাই এমন মজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল মুসলিমুন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং সেই রক্তে তুই হইলি লাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কাঁচা গরিব পোলা পান, বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান, সেই গোস্ত ফিরি যে তুইয়া খাও তুমি বছর বরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহু। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতার জন্য মাওলানা সাজে, মানুষ বলবে হাজি এই জন্য হজ করে, বন্ধুগণ আমার এদের জন্য বড় পরিতাপ, এদের জন্য বড় আফসোস। এজন্য আমি অনেক সময় বলে থাকি এবার জেলহাজ মাসের এই চাঁদে নতুন হাজি সাজা সাজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরি পানি দেব কাঁচের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজোগে, নবীর কাম করিলা না তুমি যায়া তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা গুল্লা দেশেতে। আমার নবী বিধবাকে আশ্রয় দিয়েছে, বৎসনকে কাপড় দিয়েছে, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, অশিক্ষিতকে শিক্ষিত করেছে, আমার নবী রোগের চিকিৎসা করছে, আর তুমি হাজি হাজ করে দেশে এসে খালি বিরিয়া মাথায় দিয়ে ধরো যে দাওয়াত দেয় ডোব ভরিয়া ভরিয়া খাও, আর বেটা বিতিক বুঝাও 20 বছর আগে হজ করালি না রে, দেশের মুরগি খায়া সাফ করতে পারতাম। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আর মনে হয় আপনারা রাগ করতেছেন, ওই যে ছেলে গেছে মাউই বাড়ি, মাউই পিঠা বাজতেছে, তো তো মাউই জিজ্ঞাসা করতেছে ওই ছেলেটার দিকে তাকায়, বাবা তুমি হাসো কেন? কয় না মাউই আমার মুখিয়ে বিয়া। আসলে আপনারা মানুষই তাই তো এইরকম। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার কাছে খারাপ লাগে মাওলানা মাওলানা সাহেবরা বক্তা সাহেবরা বক্তৃতা করুক, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে যেমন সেখানে তেমন কথা বলে, মনের মতো দেখবে শুনবে বলবে না, বিপদে পড়বে না, মানে গোল আলু ভাতেও দেওয়া যায়, নিরামিষ করা যায়, বাজি করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় এই জাতীয় মাওলানা দিয়া, এই জাতীয় বক্তা দিয়া কোনদিন ইসলাম কোরআন হাদিস মসজিদ মক্তব মাদ্রাসার উন্নতি হতে পারে না। জোরে বলুন পারে। অন্যায় যেটা সেটা তুলে ধরে বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা তোমাদের করতেই হবে, এই কথা তো মাওলানারা বলে না। সুবিধাবাদ জিন্দাবাদ, তার মানে হলো গরিবের বিরুদ্ধে মাওলানারা ফতোয়া দেয়, চোখ তোলো কান কাটো ফতুয়া দাও, পাশায় বাইরাও 80টা ব্যত্যাঘাত করো, যখন এমপির মেয়ে আর মন্ত্রীর ছেলে গুটুর মুটুর করে তখন ইমাম সাহেব কয় ইয়া নবী এখানে ফতুয়া দিলে ইমামতি যাবি, তখন ভয়ের চোটে দাড়ি বাইরায় মৌলবি। ঠিক কিনা বলো? তুই কিসের ইমাম রে? ইসলাম সকলের জন্য সমান অধিকার রাখে। জোরে বলুন কথা ঠিক কিনা? না পারলে তুমি ইমামতি বাদ দাও। এই ধামা ধরা এক জাতীয় বাতিল পন্থীর 5টা গোলা মারা ইসলামটাকে ধ্বংস করে দিল। ঠিক কিনা বলো? সম্রাট আকবরের সময় মাওলানারা কিছু ছিল, আমার মাওলানা সাহেবটার নাম মনে আসতেছে না, উনি বলছিল যে মানুষকে তাজিমি সেজদা করা জায়েজ আছে, এই মাওলানা সাহেবই ফতোয়া দিছিল, নাউজুবিল্লাহ।
আর সে দিন এলাহি চালু করলো, সব ধর্ম বাদ দিয়া এক ধর্ম হতে হবে, সেই ধর্মের নাম হলো দিন এলাহি। তাই কোনদিন হয় নাকি জাতিসংঘের কথা আপনারা শুনেছেন, মানুষের শান্তির জন্য তৈরি করেছে, আর এটা হয়েছে এমন মুসলমান মারে শেষ করে দেয় জাতিসংঘ কথা বলে না। তার মানে একজনের বাড়িতে আগুন লাগছে আর সে চিৎকার করছে আমার বাড়িতে আগুন লাগছে থামাও, একজন পেট্রোল নিয়ে যাচ্ছে সে পেট্রোল ধরে দিল, আর একজন বিটির বাড়ি ল্যাপ খাতা নিয়ে যাচ্ছে সে ল্যাপ খাতা ছাড়িয়ে দিল, একজন গরিব মানুষ খরিদ দ্বারাই বিক্রি করার জন্য নিচ্ছে সে খরি তুষ ওই সময় ঢেলে দিল, পানি কেউ দিল না। আপনারা বলুন আগুন নিভবে না আরো জ্বলবে? সব বিজাতির মাথায় এক হয়া যখন জাতিসংঘ করা হয়েছে তখন মুসলমান নিষ্পেষিত নির্যাতিত হচ্ছে। আমাদের দেশের ডক্টর ইউনুস কত জায়গায় ফুলের মালা পেল, কোন মুসলমানেরা তাকে স্বাগতম জানায় নাই। হে ডক্টর ইউনুস খান করেছে মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করেছে, ইসলামের উপরে আঘাত করেছে, যার কারণে মুসলমানেরা তাকে বিনা পারে বিনা করে। সার্থকতা পাওয়া গেল না, জোরে বলুন কথা ঠিক কিনা? অতএব যেটা অন্যায় হচ্ছে, আমার মেয়ে রাস্তায় চলতে পারে না একজন শীষ দেয়, আমার স্ত্রীর গ্যারান্টি নাই, ধনীরা চলতে পারবে না, গরিবের স্বাধীনতা নাই, এই অকল্যাণকারী এই স্বাধীন বাংলায় পতাকা উড়ায় আমরা কেমনে বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এটা তো আমরা লক্ষ্য করে দেখতেছি যে যারা বিত্তশালী এবং ধনী তারা ক্ষমতায় যায় লুটে পুটে খায় গরিবের গলায় দুঃখের ফাঁসি, সেই জন্য কি আমরা বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এই জন্য ভালোবাসবো আমাদের এই দেশ মায়ের দেশ বাপের দেশ, নষ্টনি করার অধিকার কোন বহিরাগত শক্তির নাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এদেশের তাঁতি তামাদ্দুন শিক্ষাচার আচার আচরণ এদেশের জন্যই চলবে, বিদেশি কোন সভ্যতা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ধরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়ে গেছে, লম্বা কথা মাঝখানে সংক্ষিপ্ত করা হলো। নমরুদকে বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলেছে তখন নমরুদ দেখে বলছে তোমার আল্লাহর ক্ষমতা কি? দেখছেন না কাম কাজগুলা? নমরুদের মতো বোকা মানুষ আমাদের দেশে এখনো কিন্তু আছে, আছে না? হুট করে ইসলামের ব্যাপারে এক কথা বলে। আমার এক মুরব্বী কয় হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? আমি বলে শয়তান নাকি জানোয়ার? আমি বলে ভাই ফেরাউনের নানির নাম জানে এত দরকার, বলতো রসুলুল্লাহ দাদির নাম কি? আর বলতে পারে না। তখন আমি বলছি ফেরাউনের গোষ্ঠীর সাথে আমার কোনো আপোষ নাই, যাও যদি কিচ্ছু না বলি ওই ব্যক্তি বলবে কাউসারিকে জিজ্ঞাসা করছি কিচ্ছু জানে না। আমার একজন জিজ্ঞাসা করে হুজুর পান খাওয়ার দোয়া কোন, আমার দাঁত রং নাই এই জন্য আমার কাছে জিজ্ঞাসা করে পান খাওয়ার দোয়া। তাই বললাম আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা কিনা আযাবান্নার। কয় হুজুর আমরা বিড়ি খাই দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, তাহলে কি জায়েজ হলো নাকি? আমি বললাম ইসলাম রহস্য ঠাট্টা ইয়ারকির বস্তু না, ইসলাম চাইলে শুধু সুবহানাল্লাহ বাজবে না, ইসলাম মানি মারামারি, ইসলাম মানি বিপ্লব, ইসলাম মানি বিপ্লবাত্মক একটি স্লোগান, মানি না মানব না কারুর তৈরি করা নিয়ম আর নীতি, আমি আল্লাহর মদত পুষ্ট করলাম, আমি চাই আল্লাহর শাসন, আমি চাই আল্লাহর আইন, আমি চাই আল্লাহর বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। আর মনে হয় কি রাগ করা যে করছেন আপনারা, এই ওয়াজের পরে কি আমি ভালোভাবে বাড়ি পৌঁছতে পারবো? আপনাদের ভয় পাচ্ছে কিন্তু আমার ভয় হয় না। বন্ধুবানার আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার দিনের ব্যাপারে তুমি যদি সাহায্য করো আমি আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় হলো আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? এই বিশ্বাসের নামই হলো ঈমান। নমরুদ বলল তোমার খোদা যা পারে আমিও তাই পারি। জেলখানার থেকে দুইটা কয়েদি আনলো, একটা জব করলো আর একটা ছাড়িয়ে দিল, বলল দেখো তোমার খোদা যা পারে আমিও তাই পারি। এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আমিন এসে কানে কানে বলে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি বলুন আল্লাহ পূর্ব গগনে সূর্য তুলে পশ্চিমে ডুবায়, তুমি যদি খোদাই হয়ে থাকো এবার পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে ডুবানো লাগবে, না পারলে কিন্তু খোদা গিজির তক্ত তাউজ আজ ছিন্ন ভিন্ন করে ফেলাবো। সব জনগণ ইব্রাহিমের পক্ষে চলে গেল, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষকে যত জয় করা যায়, কথা বুঝছেন না? পিটিয়া লগি বুঝে দিয়ে মারিয়া অত আগে যায় না,
বাইরে আমার বন্ধু বনালাম। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা লক্ষ্য করে দেখলো নমরুদ যে কথা বলছে আর তার এগিনিস্টে কাউন্টার কথা যেটা আসলো, কত বুঝেন, ফাবুহে তাল্লাজি কাফার, চুপ আর কথা কয় না। তাফসীরে কিতাবের মধ্যে লেখতেছে নমরুদ যে হতভম্ব হয়ে গেল, এ কথা কেন বললো না, আমি পারলাম না, তোমার খোদা পারে করে দেখা, এ কথা কেন বললো না। এই জন্য বলে নাই নমরুদ জানে জানি যে কোন জাতির খোদা আমি নিজে জানি, আর ইব্রাহিমের আল্লাহ যে কত খাঁটি এটা সম্পর্কে তার ধারণা আছে, আমি বলবো সঙ্গে সঙ্গে পশ্চিমে সূর্য উঠে পড়বে, আমার খোদাগিরি শেষ, গোসে মাঝে যাক কিছুদিন, এই জন্য উনি কোনো কথা বলে নাই। এবার লাঠি বলতে বুড়া আসে গেরা, তো বুড়া আসে গেরা, ওই বুড়া তোর বাড়ি কোথায় রে, কয় আনা শাইখে নজ, আমি নজ দেশের একজন বুড়া মানুষ, তুমি আবার কে, কয় আমি তোমার মতো ফেরাউনের বন্ধু, তোমার মতো নমরুদের বন্ধু, তোমার মতো খোদাদ্রোহীর বন্ধু, কেন তুমি আমার কাছে আসছো, তোমার ইব্রাহিমের সাথে তর্ক লাগে নাই, কয় হ্যাঁ, কয় আমি বুদ্ধি দেওয়ার জন্য আসছি, তো ইবলিস ছাড়া এই ব্যাপারে বুদ্ধি দেওয়ার মতো তো আর কেউ ফিট না, সব আনফিট। এবার ওই বুড়া বলে কি একটা কাজ করো, তোমার এক মাসের একটা মেলা লাগাও আর সেখানে মূর্তি ঘরে সুন্দর করে মূর্তি সাজাও, যারা মেলায় যাবে তাদের কমপ্লিট ড্রেস দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তারা শুধু মেলায় থেকে ঘুরে এসে ওই মন্দিরে পূজা দিয়ে চলে যাবে। এই ব্যবস্থা করলে একটা তোমার কাজ হবে কি, 40 জন মেয়ে মানুষকে, তম্বি তরুণী সরসী যুবতী, 16 বছরের কম না, 16 বছরের বেশি না, এমন মেয়েদেরকে বাছাই করে ওই মেলার মধ্যে ল্যাংটা করে ছাড়িয়ে দিবে, ওই মেলায় যারা যাবে আর ওদের সাথে যার অ্যাক্সিডেন্ট হবে জীবনে ওই গাড়ি ভালো হবে না, ওরা কোনোদিনও ইমানের পরিচয় দিয়ে আগাতে পারবে না, ওই মেলায় তুমি নিয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহকে, বন্ধু দিয়া বান্ধব দিয়া কায়দা করে কৌশল করে যদি এই মেলায় নিতে পারো তাহলে ইব্রাহিমের সাথে তুমি জয়যুক্ত হতে পারবে, ইব্রাহিম ইমান ধারা হয়ে যাবে, ল্যাংটা মেয়ে মানুষের ধাক্কা লাগলে ইমান থাকে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে ওই নমরুদের ষড়যন্ত্র, ওই নমরুদের চক্রান্ত, বন্ধুগণ আমার এক মাসের মেলা, এক মাসের মেলা। এবার মেয়েদের কাছে দরখাস্ত আহ্বান করা হলো, যারা আপনার ওই বিশ্ব সুন্দরী, যারা আপনার সবচাইতে হাইফাই, তারাও দরখাস্ত করলো এবং দরখাস্ত অ্যাকসেপ্ট হয়ে গেল, গ্রহণ হয়ে গেল, তাদের মেলার মধ্যে ল্যাংটা করে ছাড়িয়ে দিল। আজকে তারা জালসা আইছেন, সত্য করে বলুন তো এই ধরনের মেলার যদি কোনো খবর পান আপনারা যাবেন না যাবেন? ইব্রাহিম খলিলুল্লাহ তাকে যখন প্রস্তাব দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইন্নি আনা মারিজুন ইজাবেলা গাইরি, আমি ভাই অসুস্থ, তোমরা অন্যকে নিয়ে মেলায় যাও। লম্বা কথা, এবার সব মেলায় গেছে আর ইব্রাহিম খলিলুল্লাহ কুড়াল দিয়া সব খোদার মাথা বাইরে ভাঙ্গা ওই কালোডার গারে কুড়াল বাজা বাড়ি চলে আইছে, সব মানুষ এবার মেলায় থেকে আসতে ধাক্কা ধুক্কা খায়া এবার ওই মন্ত্র পড়তেছে, মধৌবর্তী দেব দেবরন্ত প্রকৃতি, না খোদার মাথা নাই, ব্যাপার কি, যত মানুষ আসে মন্ত্র পরে দেখে খোদার মাথা নাই। এবার সব মিলে বললে ইব্রাহিমের এই কাম, ডাক দিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলে আমি কেন ওটা করতে যাবো, ওই যে খোদার সামনে খোদাগুলি মারছে জিবা বাইর করে কি দেখে ওকে জিজ্ঞাসা করো। এবার সব মানুষ বলল এবারের সংগ্রাম তোর জিবা বাইর করে একেবারে থাপড়ায় ঠিক করার সংগ্রাম, তোর সামনে এতগুলি খোদার মাথা কাটলো তুই কি করলি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে মশা পোলে তাড়াতে পারে না, মাসি পোলে তাড়াতে পারে না, আর সে নিজের উপকার নিজে করতে পারে না, নিজের সামনে খোদা মারে ঠেকাতে পারে না, তার পূজা করে তোমরা কি করবে? সব জনগণ ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে চলে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জনগণ কিভাবে পক্ষে যায় এটা অনেকেরই জানা নাই, অনেকেরই মহা মুশকিল। এবার ওই পুরা শয়তান আবার হইছে, বন্ধুগণ আমার বার আবার ডেকে ডেকে বলতেছে নমরুদ একটা সড়কের মেলা বানাও, সড়কের গাছ তৈরি করো,
আর সেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ায় মারো, তাহলে অবশ্যই তোমার পক্ষে সব চলে আসবে। এবার তাই করছে, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতে, সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমার রয়ে গেছে, এগুলো অবশ্যই বলতে হবে, নাকি আপনারা মোনাজাত না করে চলে যাবেন? সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা ভালো। আমি মন্তব্য করি, এই যে স্বীকৃতি দিলেন, আর যে সুন্দর পরিবেশ দেখালেন, অন্যান্য বছরের মতো না, এই বছরের এই পরিবেশে আমি মন্তব্য করে গেলাম, আপনারা আল্লাহর বেহেশতে যেতে পারবেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, তার জন্য আগুনের কুণ্ডের ব্যবস্থা করা হলো। কত মানুষ গেছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, পারে নাই। এবার ওই সরুকের রশিতে ইব্রাহিম খলিলুল্লাহকে ঝুলাইছে আল্লাহর চারজন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আসলে আমাদের ক্ষমতা বেশি। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলুন আমরা নমরুদের আগুনকে একবারে সাগরে পরিণত করে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এত শক্তি কোথা থেকে পাও তোমরা? কয় আল্লাহ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওই আল্লাহর দোস্ত, আজকে আগুনে পড়তেছে, আল্লাহ কি দেখে না? তোমাদের কাছে সাহায্য চাওয়া লাগবে নাকি? তোমরা তাড়াতাড়ি যাও। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, তাছাড়া আর কারোর সাহায্যের দরকার আমাদের নাই। বাইরে আমার বন্ধুগণ, আমার অনেক মানুষই আছে ওই মাজারে যায়, কি কীর্তিগুলি করে, সারা রাত আর সারাদিন পড়ে থাকে, কুত্তায় যায় মুখ চাটে, একত্র নামাজ পড়ে না, তারপরে কি নারী সারিঙ্গি ডুগি তবলা। একজন মহিলাকে আমি দেখলাম কাঁধের উপরে এরকম কি যেন নিয়ে টানতেছে, আর বলতেছে যে বিসমিল্লাহ হয় না ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, রামের বাতু বনের পশু নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। জোরে কন্যা আর সেই বিসমিল্লাহ দিয়ে আমাদের দেশে গান হয়, সেই সালাম নিয়ে ঠাট্টা হয়, টুপি নিয়ে ঠাট্টা হয়, দাড়ি নিয়ে ঠাট্টা হয়, জুব্বা নিয়ে ঠাট্টা হয়, নানান কিছু ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা হয়। বাংলাদেশের রোজার পূজা যদি একসাথে চলে, হিন্দু আর মুসলমানদের মধ্যে যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না থাকে, অতএব ইসলাম যদি তুমি না মানো আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু এই ইসলাম নিয়া, বিসমিল্লাহ নিয়া, সালাম নিয়া, কোরআন নিয়া, টুপি দাড়ি আর জুব্বা নিয়া যদি ঠাট্টা করো, আমরা আর তোমাদেরকে সার দেব না। জোরে বলুন কথা ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, এবার সড়কের রশির সাথে বাঁধা, চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ আমার সবচাইতে বড় কষ্ট লাগলো মাবুত, মানুষ বিপদে পড়ে বাপ মাকে ডাকে আর আমার আব্বা নিজে আসে চরকের রশি ধরছে। ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে আর বলে, আল্লাহ আমি সব সহ্য করতে পারছি, রব্বুল আলামিন আমার আব্বা অপমান হোক এটা আমি বরদাস্ত করতে পারবো না। জাতির পিতাকে শিক্ষা দিল, আমরা শ্বশুর শাশুড়ির গর্ব করি, বাপ মাকে অপমান করি। জোরে কোন কথা ঠিক কি না? বোনের পরনে কাপড় নাই, শালির হলো কমপ্লিট ড্রেস, কেন তা কি জানেন? দুলাবার জন্য সুন্দর সুন্দর করে বলছে, রঙিন কাপড় রঙিন জামা মালা দেয় পতির, শালিনেরা দেখলে দুলাবাই হয়া যায় অস্থির। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওই কথা কি ঘুরা বলা যেত না যেত? নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো যে জিকির, মুর্শিদকে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আমার কথাটাই হলো যে অন্যায় সেইটা ন্যায় বানাতে হবে। একদিন কানে আসলো, নৌকা যাচ্ছে নদী দিয়া, নাচতে নাচতে যাই আমার বাড়ি রে বিয়াই সাপ, নাচতে নাচতে যাই আমার বাড়ি, আমার বাড়ি গেলে পারে চুলকায়া দেব দাড়ি, রাগ করিল কাউসারি, এখন আমি কি করি? ওরা বলতেছে নাচতে নাচতে যায় আমার বাড়ি, আমার কিন্তু ডাক দে বলে কাউসারি, তোমার অজের ক্যাসেট শুনছি, কত নানান ধরনের ওই কথা পরিবর্তন করছে, এইটা বদলাও তো। আমি বললাম দেখি স্বর্গে গেলে তাহলে বাড়া বানাই লাগে, কথাটা আসলে সত্য।
আমি কই ক্লাসে পড়ছি নাকি নতুন করে বানাই নিয়ে আসছি, পূর্ব প্রস্তুতি আছে, আমার তো কিছুই নাই। নবী রসুল তখন পরীক্ষার সম্মুখীন হবে, তখন পাস, নকল করার উপায় নাই, তারাই নবী রসুল। সুবহানাল্লাহ কর। আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যদি মেহরবানি থাকে, দেখি একটা শুরু করি, অজু কইরা যায় আল্লাহর বাড়ি রে নামাজি, আজান শুনা ছাইর নিজের বাড়ি, নামাজ যদি নাই বা পড়ো অগ্নি, নামাজ যদি নাই বা পড়ো খাইবা কাউসারির গুড়ি, ছাড়তে হবে এই বাড়ি, পাঠাবো বাপের বাড়ি, অজু কইরা যায় আল্লাহর বাড়ি। বড় মিয়া ওখানে রয়েছে তা আমি দেখি নাই, তাহলে মেয়েটা বলতেছে আব্বা কন্ত বউ কথা কও, সাংঘাতিক ব্যাপার, প্রশ্নের উপরে প্রশ্ন, এটা বানান লাগবে তো, একটু সময়ের দরকার। তো আল্লাহর একটা মেহরবানি, ওই নজরুল ইসলামকে বলছিল যে কবি নজরুল তুমি যাতে কবিতা বানাও, বলো তো সিরুনির বাংলা কি? উনি আর বলতে পারে না, এইট পর্যন্ত লেখা পড়া, উনি কি ডিকশনারি পড়ছে নাকি? তো তখন উনি মাথা চুলকায় রাগ করিয়া যাইতেছে আর বলতে সিরুনির আবার বাংলা কি? সিরুনির বাংলা পারুনি, পড়ে দেখলো ডিকশনারিতে তাই আছে। মানে আল্লাহ ওনাকে একটা বিশেষ অনুগ্রহ দিয়ে দিছে, যারা কম সুবহান আল্লাহ, ইংরেজিতে বলা হয় গড গিফটেড, এটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি তখন মেয়েটাকে বলছিলাম মারে নামাজ পড়াও, রোজা করাও, কোরআন লাগাও কাজে, নামাজ পড়াও, রোজা করাও, ইসলাম লাগাও কাজে, নামাজ পড়লে ঘুষ খায় না, তারা চায় না ফিরে আসুদে, নামাজ পড়াও। মেয়েটা মতো কাপড় দিয়ে চলে গেল, মা উঠছে, বিটি উঠছে, বাপ ফার্স্ট। ঠিক ইসলামি ওয়ঈমানি আদা আল কাউন ওয়া যামানু বিইসলামি।